পরিবারের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারে না ওই ইমানদার কখনো নবীর পরিবারের বিরুদ্ধে তীর ছুঁড়ে মারতে পারে না পশুর মতো জমিনে ফেলে জবাই করতে পারে না হাত তুলে বলন ঠিক কিনা

করার চেষ্টা করেন কারো কথায় কান দিবেন না কারো কথায় কান দিবেন না সমাজ আজকে এমন ফিতনার দিকে পৌঁছে গিয়েছে কোরআনকে বিকৃত করে কোরআনের অপব্যাখ্যা করে হাদিসকে লুকায়িত করে নিত্য নতুন হাদিস বের করে করে আহলে বায়াতের সাথে কিভাবে শত্রুতার একটা লেশ ধরিয়ে দেওয়া যায় আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ করার মতো মন মানসিকতা ওই জ্ঞান ওই সেন্স কিভাবে আপনার শিক্ষিত যুবকটাকে কলেজ ভার্সিটিতে তার মাথার ভিতরে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় ওই প্ল্যানিং করছে যারা তারাই হলো ইহুদিন আসার দালাল তারাই তাদের কাছে তাদের অর্থের কাছে বিক্রি হয়ে ইমান বিক্রি করে দিয়ে ওই উবায়দুল্লাহ জিয়াদের মতো আহুর বিন জিয়াদের মতো সিমারের মতো টাকার লোভে সম্পদের লোভে ক্ষমতার লোভে টাকার কাছে যেই রকম তারা বিক্রি হয়ে নবী পরিবারের শাহাদাদা ইমাম হুসাইনের কল্লাম মুবারক সর মুবারককে কেটে দামেস্কের শহরে তলোয়ারের মাথায় করে নিয়েছিল টাকার প্রয়োজন টাকার জন্য সব করতে পারি টাকার জন্য মানুষ খুন করতে বাধ্য হলো মানুষ তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের শ্রেষ্ঠ আওলাদ যারা তাদের ছুড়ি চালাইলো তাদের উপর অত্যাচার করলো হুসাইনের বিরুদ্ধে কথা বলছে বহু স্কলার টেলিভিশনে আছে আসে না কথা কয় কি কয় না এই সমস্ত মৌলবিদের গালে গালে তার ফিজা

আল্লাহ হয় আসরের মানে ফুলসিরাতের ফুল কিতাবের মধ্যে দেখলাম তিরিশ হাজার বছরের রাস্তা কত হাজার তিরিশ হাজার বছরের রাস্তাও এমন একটা রাস্তা চুলের চাইতে চিকন হীরার চাইতে আবার বাজান রে যার দেশে উত্তপ্ত আকাশ চুম্বি অগ্নি লেলি হানসি সেই আগুনের সত্তর বাগের এক বাগের একটা কোনো না দুনিয়ার আগুন আল্লাহ জাহান নাম এমন একটা গর্ত আমার নবী বলেন এই পৃথিবীটা যদি জাহান নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় ছোট্ট একটি পাথরের কণার মতো সরিষার দানার মতো পৃথিবীটা খুঁজে পাওয়া আল্লাহ বলেন এইরকম একটি উত্তপ্ত আগুনের মধ্যে যারা আল্লাহর নাফর মানি করেছে আল্লাহর বিধিবিধানকে মানেন নাই আল্লাহর এবাদ বন্দিগি করেন নাই আল্লাহর দিনের বিরোধিতা যারা করবে বেঈমান বেআমলি না হক নাফর মানি বান্দা হইয়া যারা কবর যাইবে আমার নবী কহ ওই জাহান নামের গর্তের ভিতরে অনন্তকাল আবাদ আবাদ অনন্তকাল ওই জাহান নামের মধ্যে চলতে থাকবেই এবারে দেখলাম এই তিরিশ হাজার বছরের রাস্তার কথাও বাজান রে তিরিশ হাজার বছরের রাস্তা দশ হাজার রাস্তার পথ হলো এইভাবে সোজা আবার দশ হাজার এইভাবে দাঁড়ানো আবার দশ হাজার বছরের রাস্তা এইভাবে একেবারে খাড়াও একেবারে শুকনো চুলের মতো চিকন হীরার চাইতো দার আমানবী গ ওই ফুলসিরাতের ফুল জার জার আমল জার জার কর্ম অনুফাতে ওই ফুল পার হবে কেউ ফুলসিরাত পার হবে হাঁটা হাইটা 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 পার হইলে যেই গতি ওই গতি কেউ যাইবে আরেকটু বেশি গতি কেউ পার হবে দৌড়াইয়া দৌড়াইয়া কেউ আবার বিজলি রাকারে কেউ আবার চোখের পলক মারার আগে আগে ফুলসিরাত পার হইয়া যাইবো আমাত আবার কাউকে দেখা যাবে ওই ফুলসিরাতে উঠতে দেরি টুকরা টুকরা হয়ে কেটে কেটে নিচে জাহান নামের আগুনের মধ্যে পড়বে আমার ওই মুহূর্তে

দাফন কাজে আসবে নাও গর্ভধারিণী মা সন্তানের উপকার করবে নাও ওই মুহূর্তে পৃথিবীর কোন বন্ধু বান্ধব কোন আপন কেউ কারো আপন হবে নাও আমার নবী কয়ম্মত ওই মুহূর্তে একমাত্র কাজে আসবে ইমান আর আমল এবারে দেখেন বাবারা আমার ইমান আর আমল যে দুইটা অপশন আমরা সবাই বলেন ইমানদার হতে চাই কি চাই না সবাই বলেন চাই কি নাও বন্ধুরা আমার বাজান আমার ইমানদার হতে হলে ইমানদার হওয়ার জন্য কিছু সংজ্ঞা আছে ইমানদার হওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে ইমানদারদের কিছু বৈশিষ্ট্য আছে ইমানদারদের কিছু ধরন আছে আকার আছে কার্যকলাপ আছে ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হল ইমানদার জানের সাইতে বেশি আমার নবী এবং নবীর আহলে বায়াতকে মহাব্বত করবে ভালোবাসবে কথা কন ঠিক কিনাও কারণ আমার নবী বলেন হুসাইন হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে আবার হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমার হুসাইন কে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো যে আমার আহলে বায়াত কে মহব্বত করলো সে যেন আমি নবীর মহব্বত করলো যে আমার আহলে বায়াত রে কষ্ট দিল সে যেন আমি নবীর কষ্ট দিল বাজান আমার এবারে ইমানের অধ্যায় একটি হাদিস দেখতে পাইলাম হাদিসের মধ্যে পাওয়া যায় আলা লা ইমান আলিমাল্লাহ মহব্বত দাও আমার নবী বলেন যার অন্তরে আমি নবীর প্রতি মহাব্বত নাই তার ইমান নাই ঠিক কিনা এবারে নবীজি বলেন আমার মহাব্বত আমি নবীরে সিনার নাম আমি নবীরে জানার নাম আমি নবীরে মানার নাম আমি নবীরে কলজার চাইতে বেশি আপন মনে করাও জানের চাইতে আন্নাবিউ আওলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম জানের চাইতে আর নিকটে নিজের জীবনের চাইতে প্রিয় মনে করাটার নামই হইল ঈমান সুবহানাল্লাহ এবারে আসেন বাবারা আমার এবারে নবীজি বলতেছেন আমার আহলে বায়াতকে ভালোবাসা মানি আমার ভালোবাসা আর আমার ভালোবাসার নামে হইল ইমান তাইলে প্রমাণ হইয়া গেল একটু জ্ঞান দিয়া বিচার করেন নবীর ভালোবাসাটাই যদি ইমান হয় নবীর মহাব্বতটাই যদি ইমান হয় তো নবী তো বলেন আমার আহলে বায়াতকে মহাব্বত করা মানে আমার মহাব্বত করা তো আপনি নবীর যদি ভালোবাসেন অটোমেটিকলি আপনি নবীর আহালকে নবীর পরিবারকে ভালোবাসেন কথা ঠিক কিনা ইমাম সাহেব যদি আপনারা মহাব্বত করেন ইমাম সাহেবের ফুতরে দেখলে কি তাপ দিবে কথা কয়না ইমাম সাহেব যখন ভালোবাসেন ইমাম সাহেবের ফুতলে মেম্বর সাহেব তাকে দোয়ান থেকে এদিকে এসো বাবা তার চকলেট দিব তার চিপস দিব কেন আমরা হুজুরের ফুত সবাই আদর করবো প্রায় সময় আমার ছেলে যখন মসজিদে আসে আপনারা আদর করেন না কেন হয়তো আমি গুণাগারকে আপনারা ভালোবাসেন বলে আমার সন্তান তাকে কি করে কি করেন আপনারা ভালোবাসেন আমি বুঝার জন্য বললাম আমার নবীরে যারা ভালোবাসে নবীরে ভালোবাসছে যারা ইমানদার হয়েছে তারা ওই ইমানদার কখনো নবী পরিবারের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারে না ওই ইমানদার কখনো নবীর পরিবারের বিরুদ্ধে তীর ছুঁড়ে মারতে পারে না পশুর মতো জমিনে ফেলে জবাই করতে পারে না হাত তুলে বলুন ঠিক না তাইলে যারা নবীর বিরুদ্ধে হাত তুলেছে নবীর আওলাদের বিরুদ্ধে तलवार ধরেছে তীর মেরেছে এরা কিন্তু কোনো হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না তারা পাঁচ ওয়াক্ত নামাজি ছিল তারা পাগদিwala ছিল টুপিwala ছিল মুফতি ছিল মাদ্রাস ছিল হাফেজুল কুরআন ছিল ইমাম সাহেব ছিল হাফেজ সাহেব কাজী সাহেব ছিল তারা ওই নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে কয় তাড়াতাড়ি ছুরি চালা নামাজের টাইম হই গেছে জুমার সময় নাউযুবিল্লাহ কোন তাইলে বাবারা আমার মুসলমান চিনতে হবে মুসলমান এক জিনিস ইমানদার মুসলমান আর এক জিনিস নবীওয়ালা মুসলমান যারা ইমানদার তারাও নবীবাদ দিয়া যারা মুসলমানই দেখায় তারা হল বেঈমান কথা কম ঠিক কিনা বাসান আমার বন্ধুরা আমার এই নবীর मोहब्बत자দের অন্তরে আছে তারা নবীর আহলে বায়াতরে কষ্ট দিতে পারে না যে নবীর আহলে বায়াতরে যারা কষ্ট দিছে বুঝা গেল তাদের অন্তরে আমার নবীর मोहब्बत নাই ইমাম হুসাইন शिमर যখন সিনার মধ্যে বসেレシ ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয় शिमर রে ও शिमर তুই কোথায় বসলি তুই কি জানস না এই বক্তা আমার নানা রহমাতালিল আলামিন নবীর সিনা মুবারকের মধ্যে অগনিত বার লেগেছে তুই কি আমারে চিনস না আমার নবিজি আমার নানা জান ঘোষণা দিয়েছে জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার আমি হুসাইন আমি তো ওই হুসাইন যেই হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আমি তো ওই পরিবারের শাহজাদা ওই পরিবারের আওলাদ যেই নবীর প্রতি কালিমা না পড়লে মুসলমান হওয়া যায় না যেই নবীর প্রতি ঈমান না আনলে ईमानदार হওয়া যায় না ধর্মিক মুমিন হওয়া যায় না যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না আমি তো ওই নবীর নাতি আরে শিমর কতক্ষণ আগে যে ফজরের নামাজটা তোরা পড়লি ওই নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওরে দেখো যেই আইয়ুহান নাবিয়ু বলে যেই নবীরে সালাম দিছিলি আরে শিমর আমি ওই নবীর নাতি তুই কি আমারে চিনিস না আল্লাহু আকবার খান তুই কি আমার সিনস না সিমর এখনো সময় আছে ইমান আমল বন্দি কি করিস নাও এখনো সময় আছে গলা থেকে তলোয়ার সরাইয়া নেই আমার দুইটা রাখাত নামাজ পড়ার জন্য সুযোগ দে বাজান আমার বন্ধুরা আমার ক্ষমতার লোভেই দুনিয়ার লোভেই ইমান হারা হইয়া বেঈমান হইয়া নবীর আওলাদের গলায় সুরি চালাইছে নবীর আওলাদের গলা সুরি চালাইছে তাইলে হাদিস দ্বারা এখন প্রমাণ হইয়া যায় নবী কয় যে হুসাইন রে মহব্বত করলো সে আমারে করলো যে হুসাইন রে কষ্ট দিল সে আমারে কষ্ট দিল কারবালার প্রান্তরে হুসাইনের উপর এমন অত্যাচার করলো এমন বর্বরতা এমন জুলুম করলো নবী পরিবারের উপর সাথে মহরম থেকে শুরু করে টানা তিন দিন পর্যন্ত ওই নদী বন্ধ করে দিলে পানি নাই পানির অভাবে দুধের যতগুলো পর্যন্ত সাহাবাত বরণ করেছে এমন বর্বরতা এমন নির্বল জামালাত কাজ যারা করতে বেড়েছে আজও কখনো আমরা বিশ্বাস করতে পারি না তারা ईमानदार কখনো তারা ईमानदार হইতে পারে না প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কি বলেন আজকে বাংলার জমিনে বহু সময় দেখা যায় অনেক আলেম উলামা ওই বাহিনীকে তাদের সমালোচনা করছে ইয়াজিদ নাকি রাহমাতুল্লাহি আলাই তার প্রশংসা করে কথা বলছে আমার ল লাগে মুসলমান হিসেবে লোক জবানের মধ্যে লেগাম রেখে কথা বলা উচিত শুধু শিক্ষিত হলে হয় না শিক্ষিত বিবেক অর্জন করুন জ্ঞানকে সঠিক জায়গায় প্রয়োগ করার সিস্টেম শিখুন আরে যেই নবী না হইলে আপনি কোরআন হইতেন না কোরআন কোরআন কিতাব কিতাব করেন ওই নবীর আহালের বিরুদ্ধে কথা বলেন ই হুসাইন দোষী ছিল ই আজিদের না এইরকম কথা যে বলেন লজ্জা হওয়া উচিত আপনি কোন নবীর উম্মত আপনার নবীর নাতিকে আপনার নবীর নাতির উপরে অত্যাচার করলো আপনি নবীর পক্ষে না নিয়া আপনি নবীর বিপক্ষে যারা তলোয়ার তাদের পক্ষে কথা বলেন তাইলে আপনার বক্তব্য দ্বারাই প্রমাণ হয়ে যায় কত মার্কা কত নম্বর মুসলমান কথা কন ঠিক কিনা বাবার আমার এতটুকুই শুধু বোঝাতে চাই আহলে বায়াতের সাথে বিরুদ্ধ আচরণ যারা করেছিল আহলে বায়াতের সাথে শত্রুতা যারা পোষণ করেছিল প্রক্ষান্তরে তারা আমার নবীর সাথে শত্রুতা করেছে আহলে বায়াতকে যারা কষ্ট দিয়েছে নবীর হাদিস প্রমাণ করে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে আহলে বায়াতের যেই কষ্ট তারা দিয়েছে এই কষ্ট মা ফাতেমা পেয়েছে মাওলা আলী ফেসের খোদা পেয়েছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইমানদার মুসলমান যারা নবী ওয়ালা তারা নবী ওয়ালা যারা হাসান হুসাইন আহলে বায়াত পাক পঞ্জতনকে জানার চাইতে আপন মনে করে তারা কথা বলেন ঠিক কিনা যারা দেখতে পারে তার সব কিছু দেখতে পারে আর যার দেখতে পারে না তার ভালোটাও দেখতে পারে কথা বলেন ঠিক না যার দেখতে পারে তার সব দেখতে পারে সব ভাল লাগে আর বালা না লাগলে তার মধুর মধুর কথাও বিশের মতো লাগে কথা কোন ঠিক কিনা তাইলে আচরণের দ্বারাই ব্যবহারের দ্বারাই চরিত্রের দ্বারাই হাসানের দ্বারাই হাসিয়তের দ্বারাই প্রমাণ হইয়া যায় কারা ইমানদার মুসলমান কারা বেঈমান মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের এমন সময় এসে দাঁড়িয়েছে ইমান রাখা বড় কঠিন দেওয়ালে পিট থেকে গিয়েছে যার যার আমল যার যার ইমান আমল নিয়ে বাঁচার চেষ্টা করেন কারো কথায় কান দিবেন না কারো কথায় কান দিবেন না সমাজ আজকে এমন ফিতনার দিকে পৌঁছে গিয়েছে কোরআনকে বিকৃত করে কোরআনের অপব্যাখ্যা করে হাদিসকে লুকায়িত করে নিত্য নতুন হাদিস বের করে করে আহলে বায়াতের সাথে কিভাবে শত্রুতার একটা লেশ ধরিয়ে দেওয়া যায় আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ করার মতো মন মানসিকতা ওই জ্ঞান ওই সেন্স কিভাবে আপনার শিক্ষিত যুবকটাকে কলেজ ভার্সিটিতে তার মাথার ভিতরে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় ওই প্ল্যানিং করছে যারা তারাই হলো ইহুদিন দালাল তারাই তাদের কাছে তাদের অর্থের কাছে বিক্রি হয়ে ইমান বিক্রি করে দিয়ে ওই উবায়দুল্লাহ জিয়াদের মতো আহুরবিন জিয়াদের মতো সিমানের মতো টাকার লোভে সম্পদের লোভে ক্ষমতার লোভে টাকার কাছে যেই রকম তারা বিক্রি হয়ে নবী পরিবারের শাহাদা ইমাম হুসাইনের কল্লা মুবারক সর কেটে দামেশকের শহরে তলোয়ারের মাথায় করে নিয়েছিল টাকার প্রয়োজন টাকার জন্য সব করতে পারি টাকার জন্য মানুষ খুন করতে বাধ্য হলো মানুষ তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের শ্রেষ্ঠ অলাদ যারা তাদের গলায় ছুটি চালাইলো তাদের উপর অত্যাচার করলো নবী পরিবারের আহালদের পরিবার মা বোন যারা ছিলেন এমাম সাইন রাজিয়াল স্ত্রী মেয়ে সন্তান বোন সহ তারা এমন পদ্মা এমন আবেদা এমন সলেহা ছিলেন কিতাবের মধ্যে দেখলাম আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত মা বোনদেরকে ভালো করে দেখে নাই আর এই দুষ্ট যার অত্যাচারে ওই পরিবারের এই ফুলের মতো পবিত্র মা বোনদেরকে এইভাবে ফিস শেষ মোটা হাত বান দিয়ে পায়ে হেঁটে হেঁটে ওই কারবালার প্রান্তর থেকে দামেশকের দিকে নিয়ে গিয়েছিল ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল ওই জায়গার মধ্যে এইভাবে বাহিরে দিয়ে হাঁটাইয়া নিয়ে গেছে পথের মধ্যে একজন হিন্দু খ্রিস্টান পাদ্রি ভাইয়া তাদেরকে সম্মান করেছিল অনেক লম্বা আলোচনা এই আলোচনা করার সময় একজন হিন্দু একজন খ্রিস্টান পাদ্রি যে নাকি মন্দিরে পূজা দেয় বড় ঠাকুর আমরা যারে বলি ওই ঠাকুরে দেখতে পাইলো ওই তীরের মাথার মধ্যে দেখা যায় ওই বর্ষার আগার মধ্যে একটা সের মুবারক লম্বা লম্বা ফাবরিকাটা চুল এত সুন্দর চেহারা মনে হয় যেন একটা জীবিত মানুষ উনি এই দৃশ্য থেকে অবাক হয়ে গেলেন ব্যাপার কি তোমরা কারা আমার বাড়ির সামনে দিয়ে এভাবে দল বেঁধে যাচ্ছ আর একটা মানুষের মাথা তোমাদের তীরের মধ্যে দেখা যায় দেহ কোথায় আর এত সুন্দর সুন্দর মা বোনদেরকে এই পরিবার দেখে এত নম্র ভদ্র এইভাবে হাত বান মহিলাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছ ব্যাপার কি এরকম কেন তোমাদের আচরণ কি তোমাদের পরিচয় তখন তারা গর্ব করে বলেছিল আমরা জিতে আসছি আমরা যুদ্ধে জয় হয়েছে আমরা ইয়াজিদের বাহিনী আমরা আমাদের গুরুর দরবারে যাচ্ছি ইয়াজিদের দরবারে যাচ্ছি আহুর জিয়াদ ওয়াইদুল্লাহ জিয়াদ সীমা তারা বলতেছিল আমরা যুদ্ধে জয় করেছি আমরা হুসাইনকে ধ্বংস করে দিয়েছি আমরা হুসাইনকে শেষ করেছি নবী পরিবারকে দুনি সাত করে দিয়ে এসেছি কই নবী মানে কোন নবী তোমাদের নবী মোহাম্মদ বা হ্যাঁ মুহাম্মদ কই চি তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ধর্মের প্রণেতা যিনি যার উপরে ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে ওই ধর্মের তোমাদের নবীর আওলাদের প্রতি তোমরা এমন আচরণ করছো এমন আচরণ করছো আরে আমাদের ধর্মে তো আমরা আমাদের ধর্মের একটা সিটাপুটো যদি আমরা পাই আমরা ওটারে প্রণাম করি পূজা করি তোমরা তোমাদের ধর্মপ্রাণতার পরিবারের সাথে এমন আচরণ করতে পারলা তোমাদের এটা নিতান্তই এটা একটা লজ্জাজনক একটা নিম্ন শ্রেণীর কাছে এটা তোমাদের উচিত হয়নি আচ্ছা জায়গা তোমরা কেন করছো তারা বলতেছে আমরা এই কারণে করেছি কেউ বলতেছে আমাকে রাষ্ট্রীয়ভাবে ওমক পদ দেওয়া হবে ওমক জেলার প্রেসিডেন্ট আমাকে করে দেওয়া হবে আমাকে এতগুলো স্বর্ণমুদ্রা দেওয়া হবে আমাকে উপটকন দেওয়া হবে আমাকে মর্যাদা দেওয়া হবে যার যার স্বার্থে তার তার স্বার্থের জন্য সে কি করলো খুন করলো এই কাজগুলি সে করলো তো ঠিক আছে ভালো কথা তোমরা যেহেতু টাকার জন্য এই কাজ করেছো আমি তোমাদেরকে কিছু টাকা দেবো একটা আমার কাজ শুনবা টাকা পাইলে আমরা সব কিছু করতে পারি কাজটা কি করতে হবে বলো ওই যে মাথাটা দেখা যায় মাথাটা আমার কাছে খুব ভালো লেগেছে সুন্দর লাগছে আমার মন চাইতেছে আমি মাথাটার একটু আদর করি হিন্দু খ্রিস্টান পাদ্রি বলতেছে কোন মুসলমান না সে একটা মন্দিরের আমাদের মসজিদে যেরকম বড় ইমাম সাহেব মন্দিরে যে থাকে ঠাকুর কথা কান্না কেন ওই ঠাকুর বলতেছে মাথাটা আমার কাছে কেন যদি মায়া লাগতেছে এটা একটু আমার দিয়ে দাও এটা দিয়ে দাও অনেক লম্বা ইতিহাস আমার দিয়ে দাও তোমরা যেহেতু রাত্র হয়ে গেছে তোমরা তো যাইবা রাত্রবেলা সবাই মিলে আমার বাড়ির বিশ্রাম করো এই মাথাটা রাত্রটা থাকুক সকালবেলা চলে দিও আমি তোমাদেরকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দিব সোহানলা পরে কত হাজার দশ হাজার আবার কত প্রস্তাব তো ভালো আর তার তো ক্লান্ত হয়ে গেছি সারাদিন যুদ্ধ যুদ্ধ করে আইছি একটা কাম করেছে কাকুদুর জিরে এলো রাত্রে যেন জিরে সকাল উঠে মাথাটা তে নিয়ে রাখবো না সোয়ালো আবার দিয়ে অসুবিধা কি তো দাও টাকা নিয়ে নিছে বাস প্রস্তাবে রাজি হয়ে গেলো আবার এক খ্রিস্টান পাদ্রী ওই মাথা মুবারকটা নিয়ে তার মন্দিরে ঢুকলেন কথা ঢুকলেন এর মধ্যে দেখলাম ওই মাথা মুবারকটা নিয়ে ওই মন্দিরের ভিতর যখন ঢুকলো অন্ধকার মন্দির আলোকিত হয়ে গেল ওই পাদ্রী বলতেছে আমার মন্দিরের ভিতরে যেই মূর্তির পূজা আমি করি আমার শিষ্যদেরকে আমি পূজার শিক্ষা দেই আমার শিষ্যদেরকে আমি যেই দৰস দেই ওই মাথাটা নিয়ে মন্দিরে ঢুকতে দেরি দেখি সবগুলা মূর্তি এক একটা করে জমিনে পড়া গেছে আল্লাহু আকবার খান ওই পাত্রী মাথাটারে যত্ন করতে লাগলেন আদর করলেন যত্ন করলেন সারা রাত এইভাবে পার হয়ে গেলে এক পর্যায়ে অনেক লম্বা ইতিহাস বাজানো হো ওই ফজরের পূর্ব মুহূর্তে দেখলেন একটা পাখি জাগ তার মন্দিরের মধ্যে আসলো ওই পাখির জাগ যখন আসলো আওয়াজ আসলো ও খ্রিস্টান পাদ্রী কি কাম করলাও আহলে বায়াতের মহব্বত করলাও ইমাম হুসাইনের মাথা মুবারককে মহব্বত করার কারণে ওই পরিবারের মা বোনদেরকে ঘরের ভিতরে একটু বিশ্রাম নিতে জায়গা করে দিলেন এত সম্মান করার কারণে ইমাম হুসাইনের জবান ভারত থেকে দেহ কিন্তু নাই ওই জবানটা থেকে আওয়াজ আসতেছে ইমাম হুসাইন কয়ে রে আমি হুসাইনের তুই খ্রিস্টান হইয়া ভালোবাসলি যারা যায় এই ভালোবাসার পুরস্কার হিসাবে এই মুহূর্তে আমি নবীর আওলাদ ইমাম হুসাইন তুলে ঘোষণা দিয়া দিলাম এই মুহূর্তে থেকে আমার নানা মুস্তফা আমার সামনে হাজির আছে এই মুহূর্তে আমার নানার কালিমা ফেরা তুই মুসলমান হইয়া যাও আজকে থেকে তোর এই মন্দির আর মন্দির থাকব না এই মন্দির কেমত পর্যন্ত বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে পরিণত কইরা দিলাম মাতা মুবারক তাকে রাতের কিছু অংশে মহাব্বত করার কারণে একজন পাদ্রি খ্রিস্টান হয়ে এসে ইমানদার হয়ে গেল জান্নাতি হয়ে গেল আরে মুসলমান হয়ে ওই নবী নামাজ পড়েও তারা কোথায় গেল জাহান নামে গেল সুতরাং আহলে বায়াতকে মহাব্বত করলে লাভ আছে না নাই আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ যারা করেছিল তাদের পরিণাম কি শুভ হয়েছে না অশুভ হয়েছে তাদের পরিণাম খুবই ভয়ানক কেমন ভয়ানক আজকের কোরআনের মধ্যে কি আয়াত আসছে এটা বলে শেষ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ আমার বেড়ে খাবে সাহেব এখানে আছেন আমি যদি ভুল বলি আমি যদি মিথ্যা বলি আমাকে বলতে পারবেন না হয় দেখেন আজকের বুধবার মধ্যে কোরআনের খানে এসে জান্লা বলেন ও জগতের মানুষ নিশ্চয়ই আমান্য বীরে যারা কষ্ট দেয় কি দেয় নবীকে যারা কষ্ট দেয় আমার নবীর সাথে যারা বেআ করে আমার নবীরে যারা আঘাত করবো আমার নবী বলেন আমার আল্লাহ বলেন দুনিয়া এই যে দেখেন কোরআনে কারিমে সুরা আহজাবের সাতান্ন নম্বর আয়াত বিশ্বাস না হলে অনেকের মোবাইলের মধ্যে এখন বাংলা কোরআন শরীফ আছে তাফসীর আছে আয়াতটা মিলাইয়া বাংলা অর্থটাই পড়েন আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আ ইন্না ল্লাযিনা আল্লাহ ওয়া রাসূলাহু লা নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা আল্লাহর বিধান আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে নিজের জ্ঞান দিয়ে পণ্ডিতি দেখাইলে হবে না আপনি আমার চাইতে জ্ঞানী আল্লাহ বেশি নাকি আমরা জ্ঞানী আল্লাহ কয়ে যারা আমার নবীর সাথে আহ নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় দুনিয়া ও আখরাতে তাদের জন্য আল্লাহর অভিশাপ এবং আল্লাহ তারা তাদের জন্য রেখেছেন ও মুহিনা। বড় কষ্টদায়ক বড় বিপদজনক বড় লাঞ্ছনাদায়ক আজাব এবং শাস্তির ব্যবস্থা তার এই আয়াত প্রমাণ করে দিল আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় নো পয়েন্ট কথা শেষ আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের উপর লায়নাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা লায়াত মানে অভিশাপ আচ্ছা কোন আল্লাহ যদি কেউ অভিশাপ দেয় দুনিয়াতে তার শান্তি আসে আমার কথা কয় আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন ক্ষমতা আমাদের আছে হার হালত মে তেরি করম হাম সব পর জরুরি হে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত সকাল বলেন দুপুর বলেন বিকাল বলেন রাত বলেন হার ওয়াক্ত আল্লাহর দয়া ছাড়া বাঁচার ক্ষমতা পৃথিবীর জমিনে কার নাই ঠিক কিনা ঠিক কিনা বলেন তাইলে বাবার আল্লাহর দয়া দয়ার জায়গায় আল্লাহ যেখানে বলতেছে যারা নবীর এবং আমার কষ্ট দেয় লানাতুল্লাহ তার উপর লানত আল্লাহর লানত যদি পাইতে চান নবীর বিরোধিতা করেন আল্লাহর রহমত যদি পাইতে চান নবীর যদি তা ডিসিশন ইজ ফাইনাল ঠিক কথা বলেন কথা বলেন ঠিক কি না শুধু কথাই বলো দয়া আল্লাহর রহমত যদি পেতেছেন নবী বিনতি ছেড়ে নবী ওয়ালা হয়ে যান এটাই सुधा কথা ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে আল্লাহর কোরআনের আইন এটাই বাস্তবায়নের হবে কথা বলেন ঠিক কি না আর যদি আল্লাহর দয়া থেকে যদি বিধারিত হতে চান সমস্যা নাই অপশন রয়েছে লায়নাতুল্লাহি ফিদ দুনিয়া দুনিয়াতে লাতখাবি উশটা খাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি ঠিক কি বলেন অভিশাপ দিবে কে এই জন্য সাবধান সতর্ক এবার আসেন আহলে বায়াতের মহব্বত নবীর মহব্বত আহলে বায়াতের কষ্ট দিলে নবী কষ্ট পায় আল্লাহ কয় নবীর দ্বারা কষ্ট দেয় লানাতুল্লাহ ফি দুনিয়া কোরআন কয় নবীরে কষ্ট দিলে আমি আল্লাহ দুনিয়া তো আখিরাতে তার উপর লানাত দেব তাহলে কান টানলে কি আইয়ে এ কথা কানা কান টানলে কি আসে মাতা আসে কান টানলে যদি মাতা আয়ে হুসাইন রে ভালোবাসেন নবীর ভালোবাসা হইব হুসাইনের যদি গুথা দেন আমার নবীর গুথা দিবেন আল্লাহ ধরে ফল দেব সোজা কথা কথা বলেন ঠিক কি না হুসাইনের বিরুদ্ধে কথা বলছে বহু শায়েক স্কলার টেলিভিশনে পর্দা আছে আছে না নাই কথা কয় কি কয় না এই সমস্ত মৌলভীদের গালে গালে জুতার ফিজা

দূরে রেখে আমরা যেন সঠিকটা বুঝে আহলে বায়াতের প্রেমিক যেন হতে পারি আহলে বায়াতকে ভালোবাসবেন যারা নবীর ভালোবাসবেন যারা নবীর ভালোবাসবেন যারা ইমানদার হবেন তারা ইমানদার হবেন যারা জান্নাতে যাবেন তারা কথা কি ক্লিয়ার কথা বলেন ঠিক কিনা বলেন আর এর বিপরীত যেটা করবেন রাইতের বিপরীত যেমন দিন দিনের বিপরীত যেমন রাইত আদরের বিপরীত হইল কনি কোনির বিপরীত হইল আদর شزقته اما توفقي الا بالله السلام عليكم ورحمه الله